আসসালামু আলাইকুম, কনসেপ্ট আইটি লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আয়োজন বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডিরেক্টরের 2009 সালে যে কম্পিউটার অংশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে। আসুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, জেপিজি এক্সটেনশন রিফার্স ইউজুয়ালি টু হোয়াট কাইন্ড অফ ফাইল, অর্থাৎ জেপিজি এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি জেপিজি হচ্ছে কি, এক্সটেনশন হচ্ছে ইমেজ ফাইলের জন্য ব্যবহার করা হয়। সিডি কম্পিউটার অ্যাপ্রিভিয়েশন ইউজুয়ালি মিন্স, সিডি অর্থ হচ্ছে কি, কম্প্যাক্ট ডিস্ক। এমপিজি এক্সটেনশন রিফার্স ইউজুয়ালি টু হোয়াট কাইন্ড অফ ফাইল, এমপিজি এক্সটেনশন ব্যবহার করা হয় সাধারণত অ্যানিমেশন অথবা মুভি ফাইলে। এমপিজি ব্যবহার করার কথা সাধারণত অ্যানিমেশন অথবা মুভি ফাইলে। অ্যানাদার ওয়ার্ড ফর দ্য সিপিইউ, সিপিইউ অন্য নাম কি, বা অন্য নাম আমরা কী নামে পরিচিত সিপিইউ, মাইক্রো প্রসেসর নামে সিপিইউটি পরিচিত। হুইস ওয়ান ইজ দ্য ডাটাবেস সফটওয়্যার, নিচে কোনটি ডাটাবেস সফটওয়্যার, ওরাকেল হচ্ছে একটি ডাটাবেস সফটওয়্যার। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম কি, এখান থেকে আপনার ইমেজ ফাইলে যে এক্সটেনশনগুলো সেগুলো এসেছিলো, তারপর হচ্ছে কি একটা ডাটাবেস সফটওয়্যারের নাম এসেছিলো, এবং সিপিইউ হচ্ছে মাইক্রোপ্রসেসর অপর নাম। তাহলে আমরা বলতে পারি কি, আপনার হচ্ছে বিভিন্ন ফাইলের যে এক্সটেনশন নামগুলো রয়েছে এবং ডাটাবেস যে সফটওয়্যারের নামগুলো আছে সেগুলো বাংলাদেশ ব্যাংকে এটির জন্য ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।